সুপ্রিয় দর্শক স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান বিশ্লেষণে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা দিক নিয়ে আলাপ করি আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদারমান কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে কারফিউ ছুটি ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় এলোমেলো হয়ে পড়ে দেশের সব কিছু ফের প্রশ্নের মুখে পড়েছে দেশের ব্যবসার পরিবেশ হতাহত সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্তের কথা বলছে বিশ্ব বাণিজ্যিক অংশীদারগুলো প্রিয় দর্শক আগামী দিনে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আজ আমরা আলাপ করব আমিন হেলালি ব্যবসায়ী নেতা আমাদের অতিথি আমিন হেলালি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের এই অনুষ্ঠানে আমরা একটু শুরুতে একটু আলাপ করছিলাম যেটি আমি যেটি শুরুতে বলছিলাম যে আসলে এই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে পুরো দেশ স্থবির হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে আপনারা ব্যবসাবানীদের সঙ্গে যারা সম্পৃক্ত তারা তো এটা আসলে কোনোভাবেই প্রত্যাশা করেন নি তাই না না সাহেব এটা তো প্রত্যাশিত ছিল না আর এটা তো একটা সাডেন ঘটনা এমন আমরা তো কারো কোনো প্রস্তুতি নেই আমরা যদি জানতাম যে এরকম একটা ঘটনা আসছে বা একটা ইয়া হচ্ছে তখন একটা বৈষয়িক পরিকল্পনা না মানুষের কর্মপরিকল্পনা সেভাবে করা যায় এখানে তো সেরকম কোনো সুযোগ ছিল না একটি সবাই বলছে আন্দোলন আমি কিন্তু জিনিসটাকে ডিফারেন্টভাবে দেখি আমি মনে করি এটা আন্দোলন নয় ছাত্রদের একটি দাবি ছিল এই দাবিকে কেন আমরা পারলাম না যে একটি জায়গায় আমরা ঠিক রাখতে সেই দাবি পরে এটাকে বিভিন্ন স্টেক বা বিভিন্ন সুযোগ সন্ধানী বা সবাই মিলে এটাকে দেশকে একটা তোল পার করার জায়গায় আন্দোলনের জায়গায় নিয়ে গেল এবং আমি মনে করি সেখানে সবারই একটি দায়বদ্ধতা আছে নট অনলি যে যারা করেছে তারা না তারা তো করবেই সুযোগ নিয়েছে আমি মনে করি যারা সরকার সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের একটা এই জায়গাটা এখন আমাদের ভাবার সময় এসেছে এই ধরনের একটি ঘটনা যেহেতু সাডেনলি আমাদের ঘটেছে একটি ভাইব্রেন্ট অর্থনীতি যেখানে আমরা তত্ত্বর গতিতে বাংলাদেশের অর্থনীতি লাস্ট ফিফটিন ইয়ার্স যেই জায়গায় নিয়ে যাচ্ছিলো যেই টার্গেট ফিক্স আপ হয়েছিলো সেই জায়গায় যেখানে আমরা যাচ্ছিলাম যাত্রা যাত্রাপথের দিকে সেই জায়গায় স্টপ করে দেওয়ার যে একটা পায়তারা বা যে একটা ঘটনা ঘটলো আমি মনে করি এটাকে সব স্টেক নিয়ে ভাবার সময় আসছে একেবারে ঠিক সরকার আসলে রাজনৈতিকভাবে এই বিষয়টাকে সমাধানের যে উদ্যোগ দরকার ছিল সেটি অনেকেই বলছেন যে সেখানে ঘাটতি ছিল একটু জানতে চাই যে ব্যবসা বাণিজ্য যেহেতু স্থবির হয়ে পড়ে ছুটি কারফিউ এসব কারণে তো একটু কি আপনি যেহেতু এর নেতা হিসেবে আছেন সব খাতের সঙ্গেই তো আপনাদের যোগাযোগ হয় একটু কি বলতে পারেন যে এই যে কয়েকদিনের এই ক্ষতিটা কি কোনো পরিমাপ কি আপনারা করেছেন যে কি পরিমাণ দেখেন অর্থনৈতিকভাবে পরিমাপ যদি করতে হয় আমাদের যদি আমাদের টোটাল যে অর্থনীতি এবং যে কর্মকাণ্ড টোটাল সেই হিসাবে ভাগ করেও আমরা যদি চিন্তা করি তাহলে এটা লক্ষাধিক কোটির উপরে এটা হয়েছে এটা তদ এটা আরও স্টাডি করার ব্যাপার আছে মোর দেন এক লক্ষ কোটি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে গেছি এটা তো হয়েছে যাই হোক এটা হয়েছে আমি মনে করি এই ধরনের হতেই পারে যে কোনো কারণে আমাদের যদি দুর্যোগ হতো যদি প্রাকৃতিক দুর্যোগ হতো তাহলেও এরকম ঘটনা ঘটতে পারত কিন্তু সেটা তো বড় কথা না আমরা যেই জায়গায় এসে ঠেকেছি আমরা আমরা সবচেয়ে বেশি আপনি যেটা বলেছেন এই যে বিদেশি যে ব্যবসায়িক স্টেক হোল্ডার্স তারা বলছে যে তদন্ত করো কে বলছে নিজের আমরা নিজেরা নিজেদেরকে ছোট করছি আমাদের যে একটি আমাদের যে একটি আত্মসম্মান আমাদের যে একটি সম্মান বৃদ্ধি হয়েছিল পৃথিবীর একটা স্থান আমরা পৌঁছেছিলাম দেখেন আমরা তলাবিহীন বাস্কেট ছিলাম এটা হেনরি কিসিনজার বলেছিল সেই তকমা থেকে বের হতে অ্যাবাউট ফিফটি ফিফটি থ্রি ইয়ার্স আমাদের লাগছে এখন আমরা মানে মাথা উঁচু করে যে কোনো জায়গায় যাই আজকের প্রজন্মের যারা আছেন তারা তো এটা বুঝবেন না যে কত কষ্টের ব্যাপার এখন থেকে বিশ বছর আগেও পনেরো বছর আগেও দশ বছর আগেও ইভেন আমরা চিন্তা করতে পারিনি আমরা কখনো উন্নত বিশ্ব হতে পারবো কিন্তু আমি মনে করি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি দক্ষতা একটি একটি মানে একটা নিরবচ্ছিন্ন একটা বিষয় থাকার কারণে যার কারণে আমি মনে করি প্রাইভেট সেক্টরের পলিসিটাও বান্ধব হওয়ার কারণে একটি প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে দেওয়ার কারণে অর্থনীতি কিন্তু তৎপর গতিতে এগিয়েছে এবং সেই অর্থনীতি এগোনোর ফলে সরকারের রেভিনিউ বেড়েছে সরকার বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য সাহস করেছে সেসব মেগা প্রজেক্ট হয়েছেও তা আমরা মনে করি যে আমরা কখনও ধারণাও করতে পারিনি আমাদের আমরা আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন বড় হয়েছি পাশ করে বের হয়ে আমরা যখন ব্যবসা বাণিজ্য তখনও মনে করেছি যে আমরা গরিব দেশে জন্মগ্রহণ করেছি আমরা কখনো উন্নত বিশ্ব হতে পারবো না আজকে কিন্তু প্রজন্মের আজকের প্রজন্মের যারা ছেলে পেলে যারা আমাদের নাগরিক ভবিষ্যৎ যারা বাংলাদেশ বিনা বিনির্মাণ করবে এই এটার উপর ভিত্তি করে তারা কিন্তু সেই পেছনের যে আমাদের যেই আমাদের দৈন্যতাটা তারা কিন্তু তা দেখেনি সেই দৈন্য তারা কিন্তু এখন দেখছে মনে করছে বাংলাদেশ এইভাবে এগিয়ে গেছে আসলে তা নয় কিন্তু এখানে যদি মুখ থুবড়ে আমরা পড়ি এই অর্থনীতি তাহলে এই বাংলাদেশকে তারা আবার যে সেই অন্ধকারে গভীরে আমরা পৌঁছে যাব সেখান থেকে টেনে তোলা যাবে না এই যে আজকে স্টেক বলল যে তদন্ত করবে এটা কত বড় অপমানজনক জন্য আমাদের জন্য আমাদের ঘরের ভিতরে যে কোনো সমস্যা হতে পারে সেই সমস্যা বিদেশে আমাদের ইন্টারফেয়ার করবে এই পর্যন্ত যাব কেন এই পর্যন্ত সাহস হয় কীভাবে তাদের বলার আমরা যখন প্রশ্রয় দিই তখনই এটা সাহস হয় আমি মনে করি নাগরিক হিসাবে প্রত্যেকটি নাগরিকের একটি রেসপন্সিবিলিটি আছে ঠিকই বলেছেন যে আসলে অর্থনীতি আমরা কেউ প্রত্যাশা করি না ব্যবসায়ীরাও চান না আপনারা বিসিসিআই থেকে সবসময় বলেন যে আমাদের চারশো ষাট বিলিয়ন ডলারের অর্থনীতি সেটা আপনারা ওয়ান ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে চান সেই যাত্রায় এই সংকটময় পরিস্থিতি তৈরি হওয়ার পরে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর শিল্প অভিনয় বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সারমানি প্রমাণের সঙ্গে বৈঠক করেছেন আপনারা কি বৈঠক করে শুধু সরকারকে সমর্থনই দিচ্ছেন নাকি আসলে ব্যবসার পরিবেশ নিয়ে যে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলো এই উদ্বেগটা জানিয়েছেন এখানে একটি বিষয় হলো যে আমরা প্রথম প্রাথমিকভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমরা বসেছি ব্যবসায়ীরা পুরো বাংলাদেশ থেকে সব ব্যবসায়ী নেতারা এসেছিল কিন্তু সেখানে শুধু মাছ ব্যবসায়ী নট দেট প্রত্যেকটি সমিতির নেতারাই এখানে উপস্থিত ছিল প্রত্যেকটি সেক্টরের তারা আমরা সবাই এসেছি স্বতঃস্ফূর্তভাবে এসেছিলাম একটি দুর্যোগময় মুহূর্ত এমন একটি আনপ্রিডিক্টেবল ঘটনা সবাই হতচকিত সবাই কিং কর্তব্য বিমড় কি করবে সরকারের লোকজনও সেটা বুঝতে পারছিল না মনে হয় সেই সময়টা আমরা মনে করেছি লাস্ট ফিফটিন ইয়ার্সে দেখেন বাংলাদেশের অর্থনীতি যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন ছিল ছয় বিলিয়ন প্লাস তারপরে আটত্রিশ বছরে কিন্তু দুই সালে সেটা এসে দাঁড়িয়েছে নাইনটি বিলিয়নে এই দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশের ডিসেম্বরে এসে আপনি যে চারশো ষাট বিলিয়ন বললেন হাফ এ ট্রিলিয়ন আমাদের অর্থনীতি এসে দাঁড়িয়েছে তো এটা তো কোনো জাদুর কাঠি না এখানে অবশ্যই সরকার প্রধান সরকার সহযোগিতা করেছে বা সঠিকভাবে আপনার যেই নীতিমালাগুলা নেওয়া দরকার ব্যবসা সহায়ক বা প্রাইভেট সেক্টর সহায়ক যেই নীতিমালা হওয়া উচিত সেই ধরনের সহযোগিতা ছিল বলেই এবং ব্যবসায়ীদের অদম্য কি বলে সেই নীতিগুলাকে কাজে লাগিয়ে অদম্যভাবে তারা কাজ রাত দিন কাজ করার ফলেই কিন্তু অর্থনীতি সেই জায়গায় এসে দাঁড়িয়েছে তো সুতরাং এই হঠাৎ করে তো আসেনি তো এই গত পনেরো বছরের যে সাপোর্ট এটার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ব্যবসায়ীদেরও কিন্তু যে সবাই যে এই সরকারের মানে সাপোর্টার আছেন বা সমর্থন করেন এরকম নয় কিন্তু আমরা হয়তো কেউ কেউ অন্য পার্টি করতে পারে এই করতে পারে বা যে কোনো পার্টির মনে মনে সমর্থন থাকতে পারে কিন্তু আমরা যখনই নেতা নির্বাচন করতে হয় আমরা দেখেছি গত পনেরো বছরে ব্যবসায়ীরা সব সময় ঐক্যবদ্ধ ছিল নেতা হিসাবে শেখ হাসিনাকেই তারা চেয়েছে কিন্তু মানুষ তো মনে করে যে ব্যবসায়ীরা টানা সরকারের আমলে ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে সরকারের নানা নীতি সহায়তা নিয়ে এইসব কারণে মানুষ মনে করে যে আপনারা সরকারকে সমর্থন করেন এটি কি সত্য না তাহলে ঠিক আছে আপনার যে কথাটা বলছেন মানুষ কিন্তু সব দোষ কিন্তু এন্ড অফ দ্য ডে ব্যবসায়ীদের উপরেই পড়ে সরকারও কিন্তু দোষ দেশ ব্যবসায়ীকে রাজনীতিকবিদরা সরকার ব্যবসায়ী দোষ দেয় কিন্তু ইয়েকে জনগণও কিন্তু গালি দেয় কিন্তু আপনার ব্যবসায়ীদেরকে আজকে একজন ইনভেস্টর সে কিন্তু প্রতিটা মুহূর্তে তার বার্ডেন কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় তাকে দেখতে মনে হয় সে একটা কি বলে গাড়ি চড়ে যাচ্ছে বা কিছু একটা করতেছে সে মনে হচ্ছে ভালো চকচকে শার্ট গায়ে দিয়ে আছে বা বিভিন্ন ফ্যাসিলিটি এনজয় করছে সে যে রাতে ঘুমাতে পারে না তার যে তিরিশ তারিখ হলে এক দুই তারিখ হলে তার লোকজনের বেতন দিতে হবে তারপরে আপনার ব্যাংকের ইন্টারেস্টের ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকের ইনস্টলমেন্ট দিতে হবে কোনোটাই কিন্তু বন্ধ নেই আপনি এই আজকে যে এই গত পনেরো দিন টানা শিল্প কারখানা সব জায়গায় যে বন্ধ আছে কোনো কর্মচারীর কি বেতন বন্ধ থাকবে নাকি বন্ধ দিবে আজকের তো সেই সংস্কৃতি নাই যে কাজ নাই চলে গেছে এরকম না কিন্তু বেতন কিন্তু হবেই এবং মাথায় প্রত্যেকটি উদ্যোক্তার মাথার মধ্যেই কিন্তু সেই কাজটি করে ফাইনালি বিপদে কিন্তু ব্যবসায়ী বলছিলেন যে সংকট তৈরি হলেও তো ব্যবসায়ীদের শ্রমিকের বেতন দিতে হয় কর্মীদের বেতন দিতে হয় এই যে একটা সংকট গেল বাংলাদেশ ব্যাংক একটি নীতি ছাড় দিয়েছে যে গত পঁচিশ তারিখ পর্যন্ত যাদের ঋণের কিস্তি ছিল যারা দিতে পারেনি তারা একত্রিশ তারিখ পর্যন্ত গত একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টা দেওয়া হচ্ছে অনেক ব্যবসায়ী বলছে যে এই ছাড়টা তো আসলে পর্যাপ্ত না এটি নিয়ে আপনারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কোনো আলাপ করছেন বাংলাদেশ ব্যাংক কি ছাড় দিল না দিল একদিনের লসের যে হিসাব সেটা কি কেউ আমাকে পূরণ করে দিতে পারবে কেউ তো দিতে পারবে না তবে আমরা সব সময় মনে করি বাংলাদেশের লোকজন রেজিলেন্ট আমরা কিন্তু অনেক চড়াই উত্তরায়ের মাধ্যমে এখানে এসেছি তা আমি মনে করি আজকে মোটা দাগে ব্যবসা বাণিজ্য সবই হবে কিন্তু এইভাবে আজকে এটাও কিন্তু আমাদের জন্য একটি এক্সপেরিয়েন্স আমাদের জন্য একটি আমি মনে করি এটা যেই অভিজ্ঞতাটা আজকে হলো এরকম একটি ছোট্ট ঘটনা থেকেও অনেক কিছুই হতে পারে কারণ আমি মনে করি এখন দেশের শুধু অর্থনৈতিক যে আপনার আমরা যেভাবে তত্তর করে আগাচ্ছি শুধু সেটা নয় সাথে আরও সামাজিক আরো অনেক কিছু বিষয়ে সরকারকে মনোযোগী হতে হবে আমি মনে করি শুধু সরকার হলে হবে না আমি মনে প্রত্যেকটি নাগরিকের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে হবে আমি শুধু আপনাকে দোষ দিলাম আপনি আমাকে দোষ দিলেন দোষাদোষীর জায়গা থেকে বেরোয় এসে কনস্ট্রাকটিভ কোন জায়গায় গেলে আমরা সমাধান পাব কিভাবে গেলে আমাদের ভবিষ্যৎ নাগরিকদেরকে জন্য আমরা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারব বিনির্মাণ করতে পারব কেউ যেন আমাকে আগ্রাসী কেউ যেন আমাকে আগ্রাসিত করে আমাকে দেশকে যেন একটা সংকটময় মুহূর্তে ফেলে না দিতে পারে দেশ যেন একটা সুন্দর রাস্তা খুঁজে পায় ভবিষ্যৎ জেনারেশনে যেন একটি সুন্দর বাংলাদেশ পায় এগিয়ে যেতে পারে সুন্দর প্ল্যান পায় সেই জায়গায় কিন্তু আমার মনে হয় কাজ করতে হবে এখন আপনি শুরুতে একটু বলছিলেন প্রথম পর্বে যে প্রায় এক লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে সেটি তো আসলে আপনি যেটি বলছিলেন যেটি তো কোনোভাবে পুষিয়ে নেওয়া সম্ভব না তারপরেও তো এই ক্ষতিটা নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে যে এই ক্ষতিটা আপনারা কীভাবে পুষিয়ে না দেখেন আমাদের যে আমরা পরশুদিন আমরা বসেছিলাম আবার ব্যবসায়ীরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তো আমরা ওনাকে বলেছি যে আমরা আপনার এই সংকটময় মুহূর্তে আমরা আপনার সাথে আছি আমরা বার্তাটা কিন্তু এটাই দিয়েছিলাম কারণ আমরা সেদিন স্পষ্টই বলেছিলাম যে সারা বছর আমরা আপনার কাছে ডিমান্ড নিয়ে আসি আজকে আমাদের কোনো চাহিদা বা ডিমান্ড নিয়ে আসিনি আমরা আপনাদেরকে আজকের এই সংকটময় মুহূর্তে আপনাকে সমর্থন জানাতে আসি আসছি যে আপনি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে কোনো পদক্ষেপ আপনি গ্রহণ করেন যেগুলো গ্রহণ করলে যেগুলোর সাথে আমাদের সমর্থন থাকবে আর আমরা ওই দিন বসেছিলাম যে ব্যবসায়ীরা বসে আসলে আলটিমেটলি আমরা কিভাবে এই সংকটময় মুহূর্ত থেকে উত্তরণ হব প্রত্যেকে তাদের সমস্যা নিয়ে বলেছি আমরা কিভাবে কোন কোন জায়গায় আসলে সমস্যা আছে সেগুলো নিয়ে আলাপ করেছি এগুলোকে আমরা কম্পাইল করেছি এগুলো আমরা সরকারের কাছে অলরেডি এটা প্লেস করেছি যে কি কি করা উচিত একটা শর্ট টার্ম বেসিস আমি মনে করি এখন শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম এরকম একটা হবে শুধু যে তাৎক্ষণিক এখন তাৎক্ষণিকভাবে কিভাবে আমাদের শিল্প কারখানা মানুষের জনজীবন যেন একটা আস্থার মধ্যে আসে একটা যেন সচল হয় সেই জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে আপনি অর্থনীতি সচলের কথা বলছিলেন বিগত কয়েকটা দিন আমাদের বড় একটা যেটা প্রেক্ষাপট সেটি হলো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন বিদেশি ক্রেতা বলেন বাণিজ্যিক অংশীদার বলেন তাদের থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিলেন তো এই যদি এরকম পরিস্থিতি পরিস্থিতি তৈরি হয় এমন আমাদের না কোনো পড়তে হয় বিচ্ছিন্ন যাতে আমরা না হই এটি নিয়ে সরকারের সঙ্গে আপনাদের এটা নিয়েও আমাদের কথা হয়েছে আমাদের অবশ্যই একটা গ্রিন চ্যানেল থাকা উচিত যেটাতে ব্যবসা বাণিজ্য চালু থাকবে সেই বিষয়েও কথা হয়েছে ধরেন এটা ধরেন টেকনোলজি ইস এ টেকনোলজি তো টেকনোলজি যেহেতু আমাদেরকে অনেক সুবিধা করে দিয়েছে এই টেকনোলজির যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে নিয়েও সরকার চিন্তা করতে হবে যেন ব্যবসা বাণিজ্য যে এসেন্সিয়াল যে বিষয়গুলো আছে সেটা যেন কোনোভাবে ডিজারাপটেড না হয় সেই বিষয়গুলো তো অবশ্যই আমাদের এখন রাখতে হবে সেই কথাগুলো আলাপ হয়েছে একটু আপনি যেহেতু বাণিজ্য সংগঠনের নেতা হিসেবে কাজ করছেন আমরা মোটা দাগে শুনছি যে আন্তর্জাতিক যারা অংশীদার তারা নানা কথা বলছে একটু একটু ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে আপনাদের তো আপনাদের যারা অন্য ব্যবসায়ী বন্ধু আছে তাদের সাথে তো আপনাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে অন্য বাণিজ্যিক অংশীদার বিদেশিরা তারা আসলে ঠিক এই প্রেক্ষাপটটাকে কিভাবে দেখে আপনাদের কী বার্তা দিচ্ছে ব্যবসা বাণিজ্য দুইটা দিক আছে একটা হলো যে আপনি যদি আপনি মনে করেন আপনি আপনি যেই বাসায় থাকেন যেই এলাকায় থাকেন সেখানে যদি শান্তি শৃঙ্খলা আছে বলেই আপনি থাকেন আপনি যদি মনে করেন যে সেখানে বিশৃঙ্খলাতা আছে সেখানে সন্ধ্যার পরে হাইজেক হয় রাস্তা ঘরবাড়িতে বাড়িতে চোর ডাকার ঢুকে তাহলে আপনি সেই এলাকায় থাকবেন সেখানে যদি সিকিউরিটি না থাকে ঠিক ঘটনাটা এরকমই এটা কিন্তু প্রচার আমাদের যেই এখন ব্যবসায়িক অংশীদাররা হয়তো কেউ কেউ হয়তো এরকম বলছে বা বলার চেষ্টা করছে আমি মনে করি সেই চেষ্টাটা সফল হবে না তখনই যখন আমরা নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে বাইরে কাউকে অনুযোগ করব না আমার সমস্যা আমরা সমাধান করব। অবশ্যই আমরা সমাধান ছেলেরা একটা সামান্য একটা দাবি থেকে একটা আন্দোলন সৃষ্টি হয়ে গেছে তো সুতরাং কি দেশের লোক আমরা কি সরকারের সাথে যদি সরকারের কোনো ব্যর্থ থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ রাখি না অবশ্যই রাখি আমি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত একটি দেশে নির্বাচন হয়েছে মাত্র সাত আট মাস সরকারটা ফর্ম হয়েছে আরও পাঁচ বছর লাগবে আর মানে আরও চার বছর বাকি আছে একটি নির্বাচনের তো সুতরাং এটা যদি একটা সিস্টেম অনুসারে আমাদের যদি দেশের পরিবর্তন না আসে তাহলে কিন্তু সেই দেশের কিন্তু নিয়ম ঠিক হবে না আমি মনে করি যে সেই জায়গায় সবাই মিলে আমাদের কাজ করতে হবে দেশের ভাবমূর্তি প্রথম তারপরে গিয়ে অন্য কিছু দেশের যে দেশ যদি আমি যদি নিজে আত্মমর্যাদাশীল না হই তাহলে আমি তো টিকে থাকতে পারবো না আমি মনে করি যে আজকে যদি আমরা যারা সচেতন আছি তারা যদি বাইরে এই ধরনের প্রপাকাণ্ডা না করি আমরা ইন্টারনালি আমাদের প্রবলেম সলভ করি তাইলে আমার মনে হয় এগুলা কোনো সমস্যা না কে কি বলল না বলল আমরা এগুলা ওভারকাম করতে পারবো ইনশাল্লা ছাত্রদের আন্দোলন তো এখনও পুরোপুরি শেষ হয়েছে এমনটি বলা যায় না ঠিক এমন প্রেক্ষাপটে সরকারের প্রতি আপনাদের সুপার কি আমি প্রথমেই বললাম যে একটা দাবি থেকে এটা আন্দোলনে রূপান্তর হয়েছে আন্দোলন কিন্তু ছাত্রদের ছিল না ছাত্রদের ছিল দাবিনামা এটা অতীতেও হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এটার সাথে সমর্থন দিয়েছিল এটা কোর্ট ম্যাটার ছিল ছাত্রদের অনেক কিছুই বোঝার কথা না কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ যারা দেশ পরিচালনা করে যারা অন্যান্য কিছু করে যারা বা পরিচালনা না করে বাইর থেকে পর্যবেক্ষণ করে সবাই কিন্তু জানি ছাত্রদের এই দাবিটা আসলে কিভাবে সলভ হবে সেটা নিয়ে হয়তো সরকার একভাবে চিন্তা করেছে সেটাকে আবার ভিন্নমুখী করে অন্যরা অন্যভাবে কাজে লাগিয়ে দেশে এই ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে এটা সম্পূর্ণই অসমর্থনযোগ্য দেশকে দেশের আজকে এই সম্পদ নষ্ট করে যারা করতে পারে আমি মনে করি এরা দেশপ্রেমিক নয় সুতরাং এরা কারা এদেরকে চিহ্নিত করা উচিত এক তারপরেও দেশের যারা জনগণ তাদের তো স্টেক হোল্ডার তারা সুতরাং তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সরকার কাজ করতে হবে আরেকটি যেটা বলছিলেন এখানে এটা এখন আন্দোলনটি শেষ হয়নি আন্দোলন বলতে সরকার তাদের যে ডিমান্ড ছিল সেখানে কিন্তু এটা সবই কিন্তু অলমোস্ট পুরনো হয়ে গেছে আমি মনে করি এটা যা যা তাদের দাবি ছিল এখন যেটা হচ্ছে সেটা কিন্তু এটি ভিন্ন জিনিস হচ্ছে এটা কিন্তু আমি মনে করি যেভাবে করতে চাচ্ছে এটা সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে অন্যান্য রাজনীতিবিদ বা অন্যান্য যারা স্টেক হোল্ডার্স আছে তারা আমি মনে করি সরকার এটা বিচক্ষণভাবে এটাকে মোকাবেলা করে আমি মনে করি এটাকেও ঠিক করবে আমি মনে করি স্থিতি অবস্থা আনাটা এটা সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলাকে মানুষের আস্থায় নিয়ে আসা এটা সরকারের দায়িত্ব ব্যবসায়ীদের দায়িত্ব আর ব্যবসায়ীরাও এটা স্পেক করে আমি মনে করি একেবারে জনস্বার্থ সংশ্লিষ্ট একটা ইস্যু নিয়ে আলাপ করি সেটা হলো মূল্যস্ফীতি এই যে অনেক দিন আড়াই বছর আমরা প্রায় দশ শতাংশ মূল্যস্ফীতির মধ্যে আছি মানুষের তো আসলে কষ্টই হচ্ছে তা তো বটে আপনার কি মনে হয় এই মূল্যস্ফীতি না কমার কারণটা কি এটা দেখেন এটা একদম সহজ সরলভাবে আমি বলবো একটা হলো যে আপনার যে আমাদের কোভিড পিরিয়ড গেল ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধটা খুব সিরিয়াসলি এটা এফেক্টেড করেছে সেই সময় কিন্তু আমরা ওভারকাম করতে পেরেছিলাম মানে কোভিড পিরিয়ডটা এটা আর কিন্তু আমাদের আসলে আমাদের সক্ষমতার বাইরে চলে গেছিল বিকজ আমরা যদিও সব জিনিস আমরা নিজেরা নিজেদের প্রয়োজনীয় জিনিস আমরা উৎপাদন করি কিন্তু র মেটেরিয়ালস কিন্তু আমাদের বিদেশ থেকে আনতে হয় আমাদের মানুষ ছাড়া আমাদের আর কিছুই সম্পদ নেই এই মানুষকে কাজে লাগানোর জন্য আমাদের যে র মেটেরিয়ালস মানে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালসগুলো যেটা লাগে সেটা তো আমাদের ইম্পোর্ট করতে হয় তো এই ইম্পোর্টের ক্ষেত্রেই তো দামটা বেড়ে গেছে এক নাম্বার আন্তর্জাতিক দামও বেড়েছে উঠা নামা হয়েছে আবার দেখা গেছে যে একসাথে ডলারের ডিভিলিয়েশন হয়েছে প্রায় থার্টি থ্রি পার্সেন্ট টু ফোর থার্টি ফাইভ পার্সেন্ট তো এই যে একটা বিরাট সৃষ্টি হয়েছে সেখানেই তো একটা ইনফ্লেশন ক্রিয়েট হয়েছে এখন আমি মনে করি এই জায়গায় আমার অবজারভেশন আমি মনে করি আমাদের অনেকে মনে করে যে এটা শ্রীলঙ্কার মতো মনে হয় আমাদের ইয়ে হয়ে যাবে এরকমও কথা বলেছে বাট আই ডোন্ট ফিল লাইক দ্যাট বিকজ বাংলাদেশের অর্থনীতি যতটুক না ফর্মাল তার চেয়ে দ্বিগুণ আছে ইনফর্মাল সুতরাং সেই কারণেই কিন্তু আমরা টিকে আছি তো এখন আমি মনে করি একজন যারা এই অর্থ সরকারের যে অর্থনৈতিক যে বিষয়গুলো যেমন অর্থ মন্ত্রণালয় এনবিআর বাংলাদেশ ব্যাংক এইসব জায়গাগুলোতে পলিসি মেকিংয়ে যারা ম্যানেজারিয়াল দায়িত্বে আছেন যারা পলিসি মেকিংয়ে আছেন সেই জায়গায় আমি মনে করি যে আসলে আরও আরও দক্ষতার পরিচয় দিতে হবে সেই জায়গার ব্যর্থতার কারণেই আজকে কিন্তু আমি মনে করি ইনফ্লেশনটা বাড়ছে আমি মনে করি সেই জায়গায় কমতে পারত আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে টাকার মানের পতন হয়েছে এগুলো যৌক্তিক কারণ একই সঙ্গে আপনি যেটি ব্যর্থতার কথা বলছেন মানুষ বলে এবং অর্থনীতিবিদরাও বলেন যে এই যে বাজারে বিশৃঙ্খলা এটিও আমাদের মূল্যস্ফীতির একটা কারণ এবং বাজারে বিশৃঙ্খলা তো ব্যবসায়ীরাই তৈরি করে এর কি কোনো জবাব আছে আপনার না দেখেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা কিন্তু কম্পিটিটিভ আমি আমার একই ব্যবসায়ী আমরা একসাথেই চলছি কিন্তু ব্যবসা যখন করছি তার সাথে কিন্তু কম্পিটিশান করছি হ্যাঁ আমরা কিন্তু নেগোসিয়েট করে কোনো কাজ করতে পারছি না কাজ তো লিমিটেড দুইজনেই করতে চাচ্ছি সুতরাং সেখানে কম্পিটিশন সো আপনি প্রাথমিকভাবে ধরে নেন যে সেখানে কোনোভাবেই কোনো ব্যত্য ঘটানোর কোনো জায়গা নেই তবে আপনি দেখেন যেই কারণে এখন মানে প্রবলেম হয়েছে আমাদের এলসি করতে সমস্যা হয়েছে সেসব কারণে কিন্তু আপনি যদি সবাইকে ফ্রিকুয়েন্টলি এলসি করতে না দেন তখন তো কম্পিটিশন কমে যাচ্ছে যে এলসি করলো যে করে নাই তার মধ্যে কিন্তু করতে পারে নাই তার মানে তাইলে তো কম্পিটিশনটা লিমিটেড হয়ে গেল। তাইলে কিন্তু সেখানে কিছুটা যে অস্থিরতা আসে নাই বা হয় নাই সেটা আমি বলবো না কারণ সুযোগ সবাই সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু নেওয়ার জন্য অন্যান্য আদার যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো যদি আপনি রেগুলেটরিগুলি যদি ঠিক রাখেন তাহলে তো সেটা আর হয় না আপনি একজনে সুযোগ পেয়ে ব্যবসাতে সে একটু বেশি লাভ করার চেষ্টা করছে আপনি যতই তারে গুতাগুতি করেন যতই তারে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সেটা তো আপনি করতে পারবেন না কারণ বাজারে যদি ডিমান্ড থাকে আমি যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে তো আমি বেশি দামে বিক্রি করব। এখন সেই জায়গায় আপনি নৈতিকতা দিয়ে আপনি অন্যান্য ইনফ্লুয়েন্স করে আপনি কতটুকু কমাতে পারেন কিন্তু আপনি যদি সবাইকে সমানভাবে কাজ করার সুযোগটা যদি আপনি ঠিক থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা আর সমস্যা হয় না তখন কম্পিটিশান থাকে আমি মনে করি সেই জায়গায় আমাদের এলসিস প্রবলেমের কারণে এই ঘটনাগুলো ঘটেছে আরেকটি হলো যে আমার সবচেয়ে বড় কথা আমি আপনাকে একটু আগে বললাম যেটা এটা আবার রিপিট করছি যে আমাদের এনবিআর বাংলাদেশ ব্যাংক প্রথমতই হলো ব্যবসায়ীদের জন্য এই দুটা একদম সম্মুখ এদের যে পলিসি এদের যে ফ্রেমিং এটার উপরে ভিত্তি করেই কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করে সেটা যদি ফ্রেন্ডলি না হয় তাইলে কিন্তু অনেক সমস্যা তা গত ধরেন বছর থেকে আপনি দেখেন ইনভেস্টমেন্ট কিন্তু ডিক্লাইনিং ডিক্লাইনিং হওয়ার কারণে তার মানে এমপ্লয়মেন্টও ডিক্লাইনিং এভরিথিং ইজ ডিক্লাইনিং প্রতি বছর সাতাইশ লক্ষ ছেলে পেলে আপনার কাজের জন্য রেডি হচ্ছে তার মধ্যে দশ লক্ষ বিদেশ যাচ্ছে তাও এখন আবার দেখেন এই যে ভাবমূর্তির কথা বলছি আমরা কিন্তু যে লোকটি বিদেশ যাচ্ছে সে কিন্তু জানেও না এত রাজনীতি অত কিছু কিন্তু তার কিন্তু জানা নেই আমরা কিন্তু তাদেরকে যারা রাজনীতি করি বা যারা সমাজের উপরের শ্রেণীতে আছি যারা চিন্তা চিন্তাভাবনা করি তারা খুব সুকৌশলে তাদেরকে কিন্তু আমরা উত্তেজিতও করতে পারি তাদেরকে আবার অন্য বিভিন্ন মোটিভেশনও করতে পারি আপনি দেখেন যেই লোকটি সৌদি আরব বা মিডল ইস্টে যায়া কাজ করছে সে তার গ্রাম থেকে অত জমি জামা বিক্রি করে সে সৌদি আরব পর্যন্ত পড়ছে ঢাকাও ঠিকভাবে আসেনি তো সে এই লোকটি যে আজকে আন্দোলনের সাথে শরিক হচ্ছে বিদেশে এবং তাদের সেই দেশের আইনের ব্যত্যয় ঘটাচ্ছে সেই কারণে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এখন এটার কারণে আমার দেশে শ্রমিক না গিয়ে অন্য জায়গায় যাবে প্রায় সাতাইশ লক্ষর মধ্যে প্রায় দশ লক্ষ বারো লক্ষ লোক কিন্তু মিডিল ইস্টে বা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে তাহলে এই লোকটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তা এখানে পুরো লোডটা এসে পড়বে বাংলাদেশের উপরে এন্টারপ্রেনার মানে প্রাইভেট সেক্টরের উপরে আমার প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট নাই গ্রো হচ্ছে না এই যে কেন হচ্ছে না আমি মনে করি সেই জায়গাগুলোতে এখন অ্যাড্রেস করা উচিত গভর্নমেন্টের অর্থনীতিবিদদের সহযোগিতা করা উচিত সরকারকে সহযোগিতা দেওয়া উচিত বা সরকারে যারা আছে তারাও সহযোগিতা নেওয়া উচিত নিয়ে কেন আমার এই ইনভেস্টমেন্টে স্লথ আছে কিভাবে আমরা বাড়াতে পারি সেই জায়গাগুলোতে আমার মনে হয় করা উচিত দুই সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এইচএসবিসির স্টাডিতেই বলা আছে যে বাংলাদেশ হবে নাইনথ লার্জেস্ট কি বলে কনজিউমার মার্কেট কনজুমার মার্কেট মানে এটা এত বড় মার্কেট হবে পুরা পৃথিবীর লোকজন মাল বিক্রি করার জন্য কিন্তু ফোকাস করতেছে বাংলাদেশকে এখন আমরা কি তাইলে ক্রেতা হিসাবে থাকবো নাকি নিজেদেরকে ডেভেলপ করে নিজেরাই নিজেদের প্রয়োজনীয় জিনিস উৎপাদন করব সেই জিনিসগুলাতে তো আসলে পলিসির মধ্যে আসতে হবে না হয়তো আমরা পিছিয়ে যাব আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা অতিথির সঙ্গে আলাপ করলাম বাংলাদেশে বেসরকারি খাত কিন্তু প্রত্যাশা করে চারশো বিলিয়ন ডলার অর্থনীতি ট্রিলিয়ন ডলারের দিকে যাবে এর জন্য আসলে ব্যবসার পরিবেশ নিশ্চিত করা খুব জরুরি দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে হবে তাদের আস্থায় আনতে হবে আমরা চাইব সরকার রাজনীতির দিকে যতটা মনোযোগ দিবে একই সঙ্গে ব্যবসার পরিবেশ উন্নতি করতে একই সঙ্গে মনোযোগ দিবে আজ এখানে শেষ করছি সবাই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন নাগরিকের সঙ্গে থাকবেন